শেষ মুহূর্তে জমে উঠেছে রাজশাহী সিলেট বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা ভোর থেকেই উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি এদিকে দুপুরের সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন অন্যদিকে ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে প্রার্থীদের পাল্টাপাল্টি দোষারোপ তবে যোগ্য প্রার্থী বেছে নিতে ভোটাররা করছেন নানা হিসাব নিকাশ প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জমে উঠেছে রাজশাহী সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা দুপুরে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান ইশতেহার ঘোষণা করেন তিনি এ সময় সিলেটের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এর আগে মহাজনপটি এলাকায় গণসংযোগ করেন তিনি এই নির্বাচনী পরিবেশকে বিনষ্ট করার জন্য নানা ধরনের ফন্দি ফিকির আসছেন নানা নাটকের সৃষ্টি করছেন এই ধরনের ঘটনা যদি কেউ সৃষ্টি করতে চান সিলেটের মানুষ ব্যালটের মাধ্যমে তার সমুচিত জবাব ত্রিশ তারিখে দেবে সিলেটে কয়াদিপাড়া এলাকায় প্রচারণা করেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী এই সময় পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কমিশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এদিকে রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল সকালে নগরীর রেলগেট এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন এ সময় তিনি বিএনপির আটকৃত নেতাকর্মীদের মুক্ত করতে নির্বাচনী কমিশনের প্রতি দাবি জানান তাদেরকে যদি ছাড়ার কোনো পলিসি তারা দিতে না পারে আওয়ামী লীগ মেয়র প্রার্থী এইচ এম খাইরুজ্জামান লিটন বিএনপির এই দাবির পরিপ্রেক্ষিতে বলেন ভোটের মাঠ নষ্ট করার জন্যই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বিএনপি এছাড়া বরিশালে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার এবং আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেনিয়াবাদ সাদিক আবদুল্লাও ব্যস্ত নির্বাচনের প্রচার প্রচারণায় আগামী তিরিশ জুলাই ভোট অনুষ্ঠিত হবে এই তিন সিটি কর্পোরেশনে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ